দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হবে 28 ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মেট্রো রেল চলাচল উদ্বোধন করবেন। এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, মেট্রো রেলের উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আসলে একদমই দাঁড়িয়ে আছি যেখানে আমার পিছনে দেখা যাচ্ছে মেট্রো রেলের যে স্টেশন মিরপুর 10, সেখানে আমি দাঁড়িয়ে আছি। সময় কিন্তু ঘনিয়ে এসছে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে বললেন যে 28 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বপ্নের যে মেট্রো রেল বাংলাদেশের প্রথম সেটা কিন্তু উদ্বোধন করবেন। আমি একটু দেখাতে চাই পিছনে, এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে এখানে অনেক প্রস্তুতির কাজও চলছে, একদম শেষ সময়ের ঘোষণা চলছে। আর এই মোড়টার কথা যদি বলি, এইটাকে বলা চলে যে মিরপুরের একটা প্রাণকেন্দ্র, সেখানে চারদিক থেকে লোক আসলে যাতায়াত করে। এই পথের যাত্রীরা মূলত যারা মতিঝিল কমলাপুর তারপরে আপনার ওই যাত্রাবাড়ি যাতায়াত করেন, তাদের কিন্তু দীর্ঘদিনের একটা চাওয়া ছিল বা দীর্ঘদিনের একটা আশা ছিল যে দুর্ভোগবিহীন যাতায়াত করা, সেইটা কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে এই 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 মেট্রো রেলের মধ্য দিয়ে। কিন্তু সেই সেই আশা পূরণ হতে যাচ্ছে। আমরা সকাল থেকেই এই মেট্রো রেল সংশ্লিষ্ট যারা বা এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। মেট্রোটি যে এখন মূলত মেট্রো যে উত্তরা থেকে আপনার আগারকা পর্যন্ত উদ্বোধন হচ্ছে, সেই জায়গাটুকু কিন্তু আমরা বারবার ঘুরে দেখেছি। এখানের মানুষজন যারা এই পথে যাতায়াত করেন, এখানে যারা বাসিন্দা, তারা বলছেন যে এই মেট্রো রেলের ফলে তাদের যে কর্ম পরিকল্পনা, তাদের যে জীবন মান, সেটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে যাবে। অনেকে অনেক পরিকল্পনা করে রেখেছেন, কেননা আপনি জানেন যে যারা এখান থেকে যাত্রাবাড়ি বা এখান থেকে মতিঝিল যারা চাকরি বাকরি করতেন, বিভিন্ন কর্মসূত্রে যারা যাতায়াত করতেন, তাদেরকে কিন্তু সারা দিনব্যাপী একটা পরিকল্পনা করে এখান থেকে যাতায়াত করতে হতো। সেই সময়টা কিন্তু একদমই কয়েক মিনিটের কাতারে চলে আসছে, কয়েক মিনিটেই মানুষ এখান থেকে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে তাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় বেঁচে যাবে। সেই সময়টুকু তারা অন্য কাজে লাগানোর জন্য একটা পরিকল্পনা ইতিমধ্যে করে আছেন। এছাড়া আমরা দেখেছি যে দিয়াবাড়িতে যেখানে স্টেশন রয়েছে, যেখান থেকে মেট্রো রেল চালু হবে উত্তরার, সেখানে কিন্তু ওই মেট্রো রেল কেন্দ্র করে আশেপাশে কিন্তু অনেক কর্মপরিকল্পনা কর্মযজ্ঞ চলছে। সেটাকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে আশেপাশে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু পরিকল্পনা করছে। সব মিলিয়ে বলা যায় যে আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে মেট্রো রেল শুধু যে যোগাযোগ ব্যবস্থার একটা সহজলভ্যতা তৈরি করছে ব্যাপারটা কিন্তু তা নয়। মেট্রো রেল কিন্তু মানুষের বা এই এই পথে যারা চলাচল করে তাদের জীবন মানের একটা পরিবর্তনের দিক করে দিচ্ছে। কারণ আপনাকে বলে রাখি, শুধু মেট্রো রেল যে উপর দিয়ে যারা যাতায়াত করবেন, সেই সাথে সাথে এই মেট্রো রেলের নিচের যেই পথটা রয়েছে, যেই রাস্তাটা রয়েছে, মিরপুর 10 বলেন, আপনার শ্যালাপাড়া বলেন, আগারগা বলেন, এই যে রাস্তাটুকু রয়েছে, এই রাস্তাটা কিন্তু যাতায়াতের ক্ষেত্রে একটা দুর্বিষহ দুর্ভোগ ছিল যানজটের। সেই যানজটটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ আমরা যারা গাড়ি চালক তাদের সাথে কথা বলেছি যে মানুষের চাপ তো একদম এক তৃতীয়াংশ নেমে আসবে। মানুষ যখন মেট্রো রেলে চলবে, সময় যারা চাকরি করেন নির্দিষ্ট সময়, তারা যখন মেট্রো রেলে চলে যাবেন, যারা নিম্ন আয়ের মানুষ বা যারা আসলে গণপরিবহনে চলতে পছন্দ করেন, তারা যখন এই পরিবহনটা বেছে নেবেন, তখন নিচের যে যানজট সেটাও কিন্তু সেই চাপটাও কিন্তু কমে যাবে। সব মিলিয়ে সময় ঘনিয়ে এসছে, একদম উদ্বোধনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্বপ্নের মেট্রো রেল উদ্বোধন করবেন, প্রথম ধাপে যেহেতু আগারগা পর্যন্ত উদ্বোধন হবে, এই সুবিধাটা নেওয়ার পরে এরপরে আবার আগামী বছর আপনি জানেন যে আগামী বছরে সম্পূর্ণ মেট্রো রেল উদ্বোধন হবে। তো সব মিলিয়ে মিরপুর এবং মতিঝিলবাসীদের যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা হচ্ছে, তার সাথে সাথে জীবন মানেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না?